চলো খেতে দিবা আমাকে। তাহলে আমি কি তোমাকে নাটক করতে এসেছি তোমার কাছে? অনেক বেলা হয়ে গেছে, বেলা একটা বেজে গেছে। একটু বিষ দিবা খেতে, দিতে পারবা? যদি বিষ না দিতে পারো তাহলে 10টা টাকা দাও, আমি কিনে এনে খাই। এই জীবনে আমার আর রাখতে ইচ্ছে করে না। কেন বলছো এরকম কথা? এটা নাও, আমার একটু মুখে চেপে ধরবা? আমি এছাড়া কোনো রাস্তা পাচ্ছি না, ধরো না একটু। যে তোমরা সবাই কেমন আছো? তো আশা করছি ভালোই আছো বন্ধুরা। আজকে আমার মনটা ভালো নেই, কারণ হচ্ছে এটাই যে তোমাদের দিদিভাইয়ের সাথে একটু ঝামেলা হয়েছিল কাল রাত্রি থেকে। তো এখনো সকাল হয়ে প্রায় দুপুরো হয়ে গেল, আমি খাইনি এখনো। অনেকবার করেই আমাকে ডাকছে, আসো যে খেয়ে যাও, খাইনি। ওর উপর রাগ হয়েছে আমার। তো আমি ভেবেছি ওর সাথে একটা প্র্যাঙ্ক করবো। কি প্র্যাঙ্ক করবো সে তোমরা থাম্বনেল দেখলে দেখে তো একটু হলেও বুঝতে পেরেছো। আর আমি বেশি কিছু বলবো না, তোমরা পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে। চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। A few moments later. চলো বাদ তো। কি হবে বাকি? চলো আমি বলে যাচ্ছি। কি হবে ভাত খেয়ে আর কি হবে? আর ভালো লাগে না জানো তো, ভালো লাগে না। কেন কি হচ্ছে? দুদিন পর পর এই ঝামেলা অশান্তি, আমার আর আর সহ্য হচ্ছে না, আর ভালো লাগছে না। আমার ইচ্ছে হচ্ছে মরে যাই। উল্টো পাল্টা কথা না বলে চলো, উল্টো পাল্টা কথা না বলে চলো। খাবো না আমি। তাহলে কি খাবা? মরে গেলেও বাঁচতাম, এইভাবে ঝামেলা অশান্তি আমার আর ভালো লাগে না। ফালতু কথা বলছো কেন গো তুমি? হ্যাঁ যা, আমার হয়ে যাচ্ছে, কোন সংসারে ঝামেলা হয় না, হ্যাঁ কোন সংসারে অশান্তি হয় না। তো তোমার মতো বলে সবাই, তোমার মতো বলে কোন সংসারে বা এরকম ভাবে প্রতিদিন ঝামেলা অশান্তি হয়? কোন সংসারে বা হয়? সব সংসারেই হয়। ইচ্ছে করে না আমার আর বাঁচতে। উল্টো পাল্টা কথা বলো না বললাই। চলো ভাত খেতে, চলো ভাত খাবা, চলো 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 খেতে দিবা আমাকে। তাহলে আমি কি তোমাকে নাটক করতে এসেছি তোমার কাছে? অনেক বেলা হয়ে গেছে, বেলা একটা বেজে গেছে। একটু বিষ দিবা খেতে, দিতে পারবা? যদি বিষ না দিতে পারো তাহলে 10টা টাকা দাও, আমি কিনে এনে খাই। আমার আর ভালো লাগছে না এই জীবন, আমার আর বাঁচিয়ে রাখতে ইচ্ছা করছে না। উল্টো পাল্টা কথা বলছো কেন গো তুমি? উল্টো পাল্টা কথা বলবো কি করবো আমি? উল্টো পাল্টা চলো মেরে ফেলো না, এইভাবে মারার থেকে মেরে ফেলো, তাহলে তো বাঁচবো। একদম শেষ করে দাও, শেষ করে দাও, একদম শেষ করে দাও, শেষ করে দাও, তাহলে বাঁচবো। এইভাবে আমার আর কথা বলবে, আমার আর এইভাবে বাঁচতে ইচ্ছে করে না। উল্টো পাল্টা কথা বলবে পারবা? একটু বিষ এনে দিতে, চুপ করবা, একটু বিষ এনে দিবা, চুপ করবা। কেন যে ভগবান দেয় না, দেখো উল্টো পাল্টা মেরে ফেলো না, মেরে ফেলো, মেরে ফেলো। কি হয়েছে তোমার সাথে? না আমি ঝগড়া হয়েছে কালকে, তো কি হয়েছে, কি হয়েছে তাতে? আমিও কিন্তু খাইনি, আমারও খিদে পেয়ে আছে। মোবাইলে একটা বাজে গেল, সেটা দেড়টা বাজতে গেল। চলো কি করে হবে, চলো চাদরটা দাও তো। কি করতে দাও? কেন বিষ তো আর হাতে কাছে পাবো না, চাদরটা দিয়ে পাকাতেই ঝুলবো। উল্টো পাল্টা কথা বলবো না, মাথা গরম করবো না একদম। এই জীবনে আমার আর রাখতে ইচ্ছে করে না। কেন বলছো এরকম কথা? বাহ ক্যা সিন হ্যায়, বাহ ক্যা সিন হ্যায়। বললাম তো যাওয়ার হয়ে গেছে, অত ঝামেলা করে কি হবে বলো। চলো চলো যাওয়ার হয়ে গেছে, এখন অত ইয়ে করে কি হবে, চলো আসো। দাও না একটুখানি, একটুখানি বিছানে দাও না আমাকে।
এইভাবে না, অন্য কিছু নিয়ে আসো, বাঁচ দিয়ে মেরে মাথায় মেরে মাথা ফাটিয়ে দাও, মেরে ফেলো, এতে লাগবে না, তুমি বাঁচ নিয়ে আসো একটা। সবাই তো জানে না যে কদিন বাঁচবে, আমি তো জানি যে আমি আর কদিন বাঁচবো। এবার আর যেন মুখ থেকে এই কথা না বেরো বুঝলাম, তিনি মিলুম করে ছড়াবে, মরম করে ছড়াবে, জানো তো, একদম চুরি গাল আগে করতে হবে। একটা কাজ করে দিব, কি কাজ করে দিতে পারবা? কি দাঁড়ো, এটা নাও, আমার একটু মুখে চেপে ধরবা, আমি এছাড়া কোনো রাস্তা পাচ্ছি না, ধরো না একটু চেপে। কেমন লাগলো ট্রেনটা, কেমন লাগলো আজকে? কারণ তুমি এতক্ষণ ধরে ভিডিও করছিলে। ইয়েস সো লাগা মেরা মজাক। আমি বুঝতে পারি না, এবার সত্যি এখন আর বুঝতে পারি না, সিরিয়াস মুহূর্ত গুলো প্র্যাঙ্কের মধ্যে ঢুকিয়ে দাও। তো গাইস, তোমরা তো দেখতে পেলে পুরো ভিডিওটা, কথাগুলো বলতে গিয়ে আমারও খুব কষ্ট হচ্ছিল, খুব কান্না পাচ্ছিল। এবারে যদি বলো না, দেখো আমি শেষ করে খারাপ লাগছে, এমন তো কষ্ট হচ্ছে খুব। তো কি বলবো, আমি আর বেশি কিছু বলতে পারছি না, আজ ভিডিওটা আমি এখানেই শেষ করছি।